হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো এগ কারি মশলা রেস্টুরেন্ট স্টাইলে হেভি টেস্টি হয় ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি আর কাঁটা চামচ চাকু দিয়ে একটু কেটে কেটে নিয়েছি এখানে আছি টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন আদা কাঁচা লঙ্কা এখানে গোটা গরম মশলা নিয়েছি ধনে পাতা পাউডার জিরে পাউডার নুন হলদি পাউডার কাশ্মীরি চিরে পাউডার আর লাগবে হলো কেরোয়ার জল এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সাদা তেল সাদা তেল দিয়ে রান্নাটা করবো দিয়েছি এলাচি তিনটে লবঙ্গ চার চারটে মতো আমি পোড়া মশলাটাকে ভেজে নেব তারপর দিব দেবো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি বড়ো বড়ো করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেবো পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেব আমি আদা আর সরি এসে রসুন আর দিয়েছে আদা এখন দেব কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব হেভি টেস্টি হয় খেতে মেরিক এটা দিয়ে রুটি পরোটা নান ফ্রায়েড রাইস প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে আর একদম ইজি প্রসেস তারপর দিয়ে দিলাম আমি টমেটো টমেটোটা তিন তিনটে মতো টমেটো দিয়েছে আর পেঁয়াজ চারটে দিয়েছে বড়ো সাইজের দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো চার মিনিটের জন্য এবার চার মিনিট পরে এসে বাকি মশলাগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়েছে দিয়ে দেবো কাশ্মীর চিলি পাউডার হলদি পাউডার জিরে পাউডার ধনে পাউডার হাফ চামচের মতো করে দিয়েছে আর পরিমাণ মতো নুন দিয়ে এখন খুব ভালো করে মিক্স করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব পুরো মশলাটায় দেওয়া হয়ে গেছে এখন আবার ঢেকে দিয়েছে আমি তিন মিনিটের জন্য এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দিব। গ্যাস অফ করে এই মশলাটাকে আমি ঠান্ডা বানাব ঠান্ডা করে মিক্সি করে নেব তারপরে পেন পেন বসিয়ে দিয়েছে পেনের মধ্যে দিয়েছে সাদা তেল আর দিয়েছে হলদি পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার আর দেব এক চিমটি নুন দিয়ে আমি মশলাটাকে ডিমগুলোকে ভেজে নেব ভালো করে এভাবে ডিম ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর হয় ডিমগুলোকে নাড়াচড়া করে ভালো করে ভেজে নিচ্ছে হয়ে গেছে ডিমটা আমি উঠিয়ে নিব এখন আর ওই পেনের মধ্যে একটু তেল দিয়েছে সাদা তেল আমি কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়েছি বারে বারে তেল একদম কম করে তেল দিয়েছে তারপর দিয়েছে সাদা জিরে ফুরন জিরেটা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছে টমেটো পেঁয়াজ পুরো মশলাটা এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর গুড়া গুড়া মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছি এখন দিয়ে বাটিটা ধুয়ে আবার জলটা দিয়ে দিলাম তারপর খুব ভালো করে কষিয়ে নিব এটা কষানো আছে বেশি কষাতে লাগবে না খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে না তো নিচে লেগে যাবে গ্রেভিটাকে চার মিনিটের জন্য আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব জলটা আমি বেশি দেব না গ্রেভিটা হয়ে গেছে এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি দিয়ে দেব কেওড়ার জল এক চামচের মতো দিবো ছোটো চামচের কেওড়ার জলটা দিলে ফ্লেভারটা একদম খুব ভালো আসবে রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছে খেতে অসাধারণ টেস্টি হয় এখন আমি স্টিমটা বাড়িয়ে দেবো গ্রেভিটা একটু শুকিয়ে নেব এবার আমি গ্যাস অফ করে দেব হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখব তারপর সার্ভ করেছি এগ কারি মশলা ধাবা স্ট্যান্ড বা রেস্টুরেন্ট স্টাইলের হেভি টেস্টি হয় খেতে গরম গরম ভাত রুটি পাড়াটা নান ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে আর একদম ইজি প্রসেসে